88 টিমের লাস্ট প্লেয়ার তো এটারে রাশ দিয়ে দিতেছি ভাই আর সামনে ভাই ভাই এসপি এর অবস্থা কি করছে জলদি হিল করে ভাই রাশ দিয়ে দিছে আমার দিকে আরেকটা গ্রল এক শট দুই শট মেরে দিছি এটারে কিন্তু মেরে দিছি গাইস আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তো গাইস এই ম্যাচটাতে এই পামকিনটা আছে এই পামকিনটা আমরা কি করব ফুটাই দেব আমাদের কাছে যা লুট আছে আর পামকিনটা ফুটাই দেওয়ার পর আমরা সমস্ত লুট ড্রপ করে দেব আমাদের থেকে ঠিক আছে এই সমস্ত লুট আমরা ড্রপ করে দিয়ে তারপর পামকিন থেকে যে লুটটা পাবো ওই লুটটা দিয়ে আমরা ফুল ম্যাচ খেলবো তো পামকিনটা আসতে আর 60টা সেকেন্ড বাকি আছে এইদিকে দেখতে পাচ্ছ একটা বাইক তো পামকিনটা ফুটায় পর তোমাদের সামনে আমি কিন্তু আমাদের সমস্ত লুটটা ড্রপ করে দেবো লুটটা ড্রপ করে আমি পামকিনটা ফুটানো শুরু করবো দাঁড়াও এই যে শুরু করে দিই তো ভাই দাদা যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবটা করে দিও তোমরা যদি সবাই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমাদের 3 লক্ষ ফলোয়ারে ফ্যামিলি হয়ে যাবে আর যারা পেজে দেখতেছো অবশ্যই কিন্তু পেজটাতেও ফলো করে দিও জলদি 4 লাখ হয়ে যাবে তো সবাই সাবস্ক্রাইব আর ফলোটা প্লিজ করে দিও আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে চ্যালেঞ্জগুলো দিতে পারো আমি কিন্তু তোমাদের সবারই কমেন্ট পড়ি ম্যাচটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবো না পামকিনটা ফুটে গেছে এখন তোমাদের সামনে আমি যতগুলো লুট পাইছিলাম দেখো সব লুট ড্রপ করে দিচ্ছি দেখো তোমাদের সামনে সমস্ত লুট আমার ড্রপ করে দিচ্ছি আমি এই যে এই যে এই যে ব্যাকপ্যাক হেলমেট সব ড্রপ এখন আমি এই পামকিনটা লুট করবো এবং পামকিনটা লুট করে আমি যে লুটটা পাবো ওই লুটটা দিয়ে আমি ফুল ম্যাচ খেলবো এবং সোলো ভার্সেস স্কোয়াড কিন্তু আমি স্টার্ট দিচ্ছি গাইস সোলো ভার্সেস স্কোয়াড খেলে আমি কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবো কথা হইলো ভাই লুটটা জলদি করতে হবে এখানে প্লেয়ার আসার আগে এখন কিন্তু আমি বের হয়ে যেতেছি এখান থেকে আর এখানে একটা মাশরুম আছে মাশরুমটা খেয়ে নিই তো আমরা কিন্তু 125টা বুলেট পেয়ে গেছি দেখো আমরা কিন্তু সমস্ত লুট বাট আমাদের সবচেয়ে খারাপ একটা বিষয় কি গাইস দেখো আমার কাছে হেলমেটও নাই আমার কাছে ভেস্টও নাই দ্যাট মিন্স আমি যদি একটা প্লেয়ারের কাছে মাইর খাই আমি খুব বাজে হয়ে মাইর খাবো হেলমেট ভেস্ট নাই যেহেতু এখানে দেখো এটা যেটা বলতেছিলাম আর কি ঠিক আছে এখানে কিন্তু একটা কিল অলরেডি করে ফেললাম এই তো কিল কনফার্ম বাট হেলমেট বেস্ট না থাকার জন্য কিন্তু আমরা অনেক মাইর খাবো দাঁড়াও এখানে আমার ব্যাগে একটা লেস প্যাকেট উঠে গেছে আমি এখানে একটু দাঁড়ায় এটা ড্রপ করবো লেস প্যাকেটটা আর আমি অটো পিক আপ টপ করে দেবো ওইখানে তো চান্স পাই না এখানে অটো পিক আপ টপ করে দিই আবার কেউ না মারলে হয়েছে অটো পিক আপ অপ 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 ওকে ডান একটা স্পোর্টস কার নিয়ে রাখলে ভালো হইতো তাহলে জোনের থেকে জলদি জলদি আগে দেওয়া তো আর আমরা কিন্তু ইপি ক্যারেক্টারও নিয়ে নেই যাতে আমাদের ইপিটা ফুল হয়ে যায় কস ভাই সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি গ্র্যান্ড মাস্টারে চ্যালেঞ্জ একটু হার্ড না হইলে হয় বলো সবার মতো তো আর বট মেরে চ্যালেঞ্জ কমপ্লিট করা যায় না গাইস একটু তো টাফ থাকতেই হবে তাই না তো এইদিকে আমি কিন্তু প্লেয়ার মারছিলাম দ্যাট মিন্স ওর টিমমেটরা কিন্তু এই জায়গায় থাকতে পারে এটা হলো আমার কথা বাট ও যদি পাক না হয়ে থাকে ও একা আসবে লুট করতে আর মারা খেয়ে গেছে কিন্তু অলরেডি তো এই তো পাইছে একটা টিমমেটরা আল্লাহ ভাই আমার হেলথের কি করলো ভাই আচ্ছা দাঁড়া আমার মনে সুপার মেডকিট লাগবে না দাঁড়াও সুপার মেডকিট ইউজ করতে চাচ্ছি না কজ আমার কাছে ইপি আছে ইপি দিয়ে আমার লাইফটা ফুল হয়ে যাবে আশা করা যাক আর আমি এই টাইমে শ্যুটটা খেতে ভাই ঝামেলাটা কি হেলমেট বেস নাই এনিমির একটা শ্যুট ভাই পুরো স্নাইপারের শ্যুটের মতো একটা শ্যুট আর যদি হেলমেট একে ডান আমি চাইতেছি না এনিমিগুলো আমার আগে স্পট করে আমার আগে মারুক ওইদিকে প্লেয়ার দেখছি আমি ওই যে প্লেয়ার দেখছি বললাম না প্লেয়ার দেখছি দুটাই নক করে দিছি কিল্লা ফিনিশ হয়ে গেছে আমার তো এদিকে কাউরে জানি পয়জন মারলো দ্যাট মিন্স ওইদিকে কিন্তু প্লেয়ার আছে কিন্তু কথা হলো আমি প্লেয়ারের দিকে পরে থাকবো আমি আগে জোনে ঢুকবো আমার জোনে ঢোকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের লাইফ কিন্তু এখনো ফুল হয় নাই ওকে দেখছি আরে ভাই এই এই এটা তো খুব বিচ্ছির একটা কারবার হলো মাশরুম লাগবে এখন আমার ওই যে প্লেয়ার দেখছি দাঁড়াও কথা হলো প্লেয়ার দেখলে তো হবে না মাশরুমটা তো পাইছি বাট মাশরুমটা খাইতে যায় মরবো না কি কে জানে অর্থাৎ এখানে প্লেয়ার উপরে প্লেয়ার ওকে বাইক নিবে ইয়াস আমি জানতাম বাইক নিবে এবং একটা হেডশট মেরে দিছি কস কিন্তু কথা হলো এখানে মাশরুমটা খাইতে যায় মরে আমল রয়েছে হেডশট লাগলাম শেষ ওকে বেঁচে আসি দেখিস না আমার দেখিস না কেউ নাই এখানে
কেউই নাই এখানে ওকে আমি কি ওই পাহাড়ে চলে যাব ওই যে প্লেটটা লাভ দিবে লাভ দিবে লাভ দিবে দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে ভাই কে মারলো এটা ভাই ভাই এটা কি করলো ভাই তো ফুল টিম ওকে এটাকে মেরে দিছি তাহলে এটাকে ফিনিশ দিব আগে তাহলে লাস্ট প্লেয়ার ওটা কিন্তু লাস্ট প্লেয়ার আছে ওটা ওর টিমের লাস্ট প্লেয়ার দাঁড়াও এটারে কিন্তু মেরে দিছি গাইস মেরে দিছি কিন্তু কত হলো জাস্ট দুইটা দুইটা সুপার মেড কিট আমার কাছে আছে দুইটা সুপার মেড কিট জাস্ট আর কত হলো জোন উপরের দিকে এখন কত হলো আমি মাইটটা না খাইলে হইছে এখানে কিন্তু ফুল স্কোয়াড আমি খাইয়ে দিছি ওকে গাইস মাশরুম আছে সামনে একটা দাঁড়াও দাঁড়াও আগে হিলটা করে নি আমার বামে মনে প্লেয়ার আছে ওই যে বাই গাড়িটা ওখানে দাঁড়াও আমার উপরে উঠতে হবে কি নাকি নিচে নামতে হবে আমি এটা বুঝতেছি না জোনটা উপরে রাইট দা যদি আমি চিপা দেই উপরে উঠে যাই তাহলে আমার কাছে একটা প্রায় মানে চান্স আছে এদিক দিয়ে ওপেন এরিয়া এদিক দিয়ে যে কেউ যে কোনো জায়গায় মেরে দিতে পারে হেলমেট নাই ভেস্ট নাই সো এটা খুবই টাফ হয়ে যাবে তো প্লেটটারে কিন্তু মেরে দিছি নয়টা গ্লোয়াল আছে দুইটা সুপার মেড কিট আছে ইপি আছে সো চান্স আছে আমার কাছে একটা ঠিক আছে জিতার ম্যাচটা জিতার চান্স আছে সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি বুঝতে পারতেছো খুবই টাফ হবে খুবই টাফ হবে ডাবল এডাল আমি তুলছি এখানে কেউ আছে নাই মানে আমারে যাতে কেউ আগে স্পট করে আমার লাইফটা কানা না বাড়ে এটা হলো কথা আমার সাতটা প্লেয়ার এসে দ্যাট মিনস টোকেন শপের দিকেও প্লেয়ার থাকার কথা না আমার যা লাগে কস থাকলে তো টিমমেটরে বাঁচায় দিত তাই না সাতটা প্লেয়ারই আছে এখন ছয়টা প্লেয়ার হয়ে গেল দ্যাট মিন্স ওয়ান বি ফোর কী হবে একটা ফুল স্কোয়াড কি বেঁচে আছে একটা ফুল স্কোয়াড হলে তো আমার বারোটা বেজে যাবে গাইস তো আমি চাইতেছি না এই টাইমে আবার কেউ মারুক কস বুঝোই তো নিচে উপরে ওঠার টাইমে মারলে পুরো অসহায় অসহায় হয়ে বসে থাকতে হবে এদিকেও নাই তো কই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওইদিকে মনে হয় চলো ও ভাই 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 লাস্ট ও গাইস 2v1 1v1 ওকে 1v1 1v1 এখন প্লেয়ারটা কই থাকতে পারে 1v1 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 ওকে পাই গেছি বুয়া ও ভাই সাব গাইস ও ভাই সাব আমরা কিন্তু বুয়া করে ফেলছি গাইস তো ভাইরা যা যা দেখতেছো সবাই কিন্তু স্ট্রিমেতে লাইক করে দিবা যারা ফলো করো না এখনো ফলোটা করে দিবা আর সাবস্ক্রাইব করো না ভাই আমি বুঝি না তোমরা যদি সবাই সাবস্ক্রাইব করে দাও 3 লক্ষ ফলোয়ার হয়ে যাবে মানে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের তো সবাই লাইক করে দিও যা যা ফলো করো না ফলোটা করে দিও সবাই 17 কিল 16 ভার্সেস স্কোয়াডে শুধুমাত্র পামকিনের মানে লুট নিছি হেলমেট ছিল না ভেস্ট ছিল না 17 কিল 16 ভার্সেস স্কোয়াডে আমরা বুয়া নিয়ে নিছি লেটস গো বয় লেটস গো